একটা নতুন প্রশ্ন করি আমার ছাত্রর ভাইরে করেন প্রেম করতে হলে নারী পুরুষ লাগে না বাবা লাগে কাম করতে গেলে নারী পুরুষ লাগে প্রেম করতে গেলে নারী পুরুষ লাগে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলছে আমি পৃথিবী সৃষ্টি করেছি দুই সূরা নিসার মধ্যে বলছে নারী পুরুষ দিয়ে আমি পৃথিবীটা সৃষ্টি করছি আপনি বলবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে নারী কে পুরুষ কে এটা আগে ফয়সালা করি কি কোন আল্লাহ যত মহব্বত করিয়া মানে যার মহব্বতে সব বানাইলো যার মহব্বতে সব বানাইলো যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না আল্লাহ তাহলে তারে এত ভালোবাসে এত ইশক তার উপরে আমি জানতে চাই সে কি নারী না পুরুষ মানে আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে নারী পুরুষ কে জনম বরের নবত বলাত গান শুনছেন এই প্রশ্ন কয়েকদিন শুনছেন না শুনেন নাই নতুন কিছু বানাইতে হয়তো নাকি সব কথা কিন্তু হাদিস কোরআনে খুঁজলে পাইবেন না আচ্ছা আমার বাবাই যে আমার মার কাছে গেছে আমি শেফালীর যে বলছে এই কথা সত্য কিনা সত্য সত্য না এখন যদি আপনি এটা কোরআনে খুঁজেন পাইবেন আমি যে জন্ম নিছি আমি যে শেফালী সরকার গান গাইতেছি এটা তো বাস্তব তো কিছু যুক্তি কিছু আলোচনা ও যে কি কমু সরকার এমন কথা কয়ে গেছে 90,000 কালাম তার মধ্যে 30,000 প্রকাশ হয়েছে পবিত্র কোরআন আর 60,000 গোপনে আছে বাতুনে আছে এটা ওলি আল্লাহর সাথে কয় তো আল্লাহ ওই 90,000 কথা কয়ে কি কথা বন্ধ করে দিছে নাকি কথা এখনো কয় আল্লাহ আল্লাহ কথা কয় না তো বিষয়গুলো এরকম তাহলে আল্লাহ 90,000 কালাম কয়ে যে আল্লাহর জবান বন্ধ করে দিছে তা কিন্তু না আল্লাহ এখনো কথা বলে আল্লাহ কার সাথে কথা বলে কাদের সাথে কথা বলে কি কথা বলে কখন বলে কেমনে বলে এই বলার বিষয়টা জানতে হয় আর জানতে গেলেই আপনার বেলায়তে যেতে হয় ভরে দিল আবার ইহার যদি হাকিকত বলতে যাই একটা হাকিকত আল্লাহ পুরুষ নবী নারী আবার যেমন পীর আপনার বেলায়তে পীর হক পীর সাহেব উনি যেমন ওনার ভক্তরা ওনার আশিক তাই না বাবা হ্যাঁ তরিকতে কিতাবে রাসূলের ভিতরে বলে যে উনি হইল পুরুষ স্বামী আর ভক্তরা সবাই হইল তার স্ত্রী তাই না বাবা তাহলে ভক্তরা আশিক উনি হইল মাশিক আবার স্থান কাল পাত্র ভেদে ওই হক পীর সাহেবের মনটা কাঁদে একটা ভক্তের প্রেম পাওয়ার জন্য তখন ভক্ত হয়ে যায় মাসে আর হক পেশাব হয়ে যায় আসে দরবারে পক্ষ হতে নবাত এবং বেলায়েত আমি অদম সত্তার সরকার নবাতের ভূমিকা আমার বোন জনাবা শেফালী সরকার বাংলাদেশের একজন গুণী তার্ত্বিক বিচক্ষণ গায়িকা শেফা বেলায়েতের ভূমিকা আমার আল্লাহ রব্বুল ইজ্জত বললেন এত নারীন কে ভাই শেষ মারে হ্যালো হ্যালো থাক এমনি থাক আস্তে আস্তে গামনি যাতে ও আমাদের মাঝে আরেকজন শিল্পী বর্তমান যিনি খুব ভালো গাইতেছেন বাবাজি সারোয়ার সরকার ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি ধন্যবাদ শিল্পী সরকারের কথা বলছি তারপরে বোন শিল্পী সরকার আছেন ওনার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি ধন্যবাদ তো এবার আল্লাহ রব্বুল ইজ্জত বলেন আওয়ালামা খালাকাল্লাহু বিন নূরি সর্বপ্রথম আমি মুহাম্মদ নূর সৃষ্টি করিয়াছি আরো বলেন আওয়ালামা খালাকাল্লাহ এশ সর্বপ্রথম আমি এশকো সৃষ্টি করিয়াছি আরো বলেন আওয়ালামা খালাকাল্লাহ রুহ সর্বপ্রথম আমি রুহ সৃষ্টি করিয়াছি তাহলে আলামা খালাকাল্লাহ মিন নূরি সর্বপ্রথম আমি মুহাম্মদ নূর সৃষ্টি করিয়াছি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমার দোস্ত নূর যদি আমি সৃষ্টি না করতাম তাহলে দুনিয়া একটা বালুর কণা আমি সৃষ্টি
করতাম না না তারপরে কি বললেন আলমাল খালাক আল্লাহ এস ছোট মামা যে সর্বপ্রথম আমি এস কো সৃষ্টি করি আছি তারপরে কি রূহ তাই না বাবা আল্লাহর নূরে নবী পয়দা আল্লাহ সৃষ্টি করলেন কয়টা কয়টা জিনিস সৃষ্টি করলেন নূর ইশকো রূহ তিনটা না বাবা আল্লাহর নূরে হলো নবী পয়দা নবীর নূরে হলো এই সারা মাখলুকাত পয়দা এখানে বলা হয় নাই যে আলামা খালাক আল্লাহ ইলমে বিলায়েত না বলা হয়েছে না না আমার শুধু জানার দরকার যে তিনটে শব্দের ভিতর থেকে যে শব্দটা বলা হলো আওয়ামালা আওয়ালামা খালাকাল্লাহ এস এই এসকোর ভিতর থেকে তিনটে শব্দ হলো এই তিনটে শব্দ কি হয়েছিল এবং তার সার্বিক অর্থ কি এখানে বেলায়েত নিহিত ছিল এই কোন শব্দতে বেলায়েত ছিল কিভাবে নিহিত আসলো এই একটা কথা আমার আপনার কাছে রাখলাম আমি একটি গান আমার দয়ালের লেখা রাখি তারপর আর একটি গান রাখবো ধন্যবাদ আরে কলকাইনাতে দেখতে পাইল কুলকাইনাতে কুলকাইনাতে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর মতির এক গিলাসে ভিতর আগরে কে ছিল আমার হুজুরের নূর আল্লাহ মতির এক গিলাসে গানটা কেন ধরলাম যেখানে প্রশ্ন সেখানে গান আল্লাহর নূরকে সৃষ্টি করে মতির পাত্রের ভিতরে রাখলো তা আমি আমার আপার কাছে রাখলাম যে এই তিনটে শব্দের ভিতরে কোন শব্দের ভিতরে এই আস্তে বেলায়েত নিহিত ছিল সে বেলায়েতটা কার মধ্যে ছিল দয়া করে একটু বুঝবুদান করবে ধন্যবাদ আরে কলকাইনাতে দেখতে পাইল কলকাইনাতে মতির পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে তারা আড়াই কোটি বছর ভরে আল্লাহ রাব্বুল ইজ্জত অগণিত ফেরেশতাদের নিয়ে 2,46,000 বছর গানের তালে মিশানোর জন্য এই বাবা এটু এটু বাজান
কথা যদি বলো একটু ছোট করে বলবো জান যাতে ওই সাউন্ডটা আমার কানে না আসে পাগল হ্যাঁ কই যেন ছিলাম গানের তালে মিশনের জন্য আমার দয়াল রশিদ সরকার লিখলো যে আড়াই কোটি বৎসর পরে তার তাজিম করছে কে পরমেশ্বর মানে আল্লাহ রব্বুল ইজ্জত অগণিত ফেরেশতাদের নিয়ে দুই কোটি ৪৬ হাজার বৎসর চতুর্দিকে ঘুরতে লাগলেন আর দরুদ সালাম পেশ করতে লাগলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা একজন ফেরেশতা দাঁড়াইল না একজন ফেরেশতা দাঁড়াইল না আল্লাহ বলে ওর হাত পাও কাইটা জমিনের ভিতরে ফেলে দেওয়া হোক আচ্ছা ওইটা খোলাইতেছে ওইটার ফালি চাই থাও না গো ভাই একজন ফেরেশতা দাঁড়াইল না আল্লাহ বলল ওর হাত পাও কাইটা জমিনের ভিতরে ফেলে দেওয়া হোক কারণ ও আমার দোস্ত নূরকে সম্মান করে নাই সে গইরে গইরে চলতে লাগলো আদম সফিউল্লাহকে বলল আল্লাহর নবী তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাপ চাও আদম সফিউল্লাহ বলল যে তুমি অপরাধটা করছো কি যখন অপরাধের কথা বলা হলো আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলল যে এত বড় অপরাধ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না এমনি করে ঈসা নবী মুসা নবী হ্যাঁ ঈসা রহু এমনি করে আস্তে আস্তে মুসা নবীর আমলে আইসা মুসা নবী আল্লাহর সাথে সওয়াল করার জন্য কুহুতুর পাহাড়ে যা আর ওই ফেরেশতার সামনে পড়ে গেছে আসসালামু আলাইকুম দিয়া বলে হে আল্লাহর নবী আপনি কোথায় যাইতেছেন বলে আল্লাহর সাথে কথা বলার জন্য কুহুতুর পাহাড়ে বলে আমার জন্য একটু ফরিয়াদ করবেন বলে কি ফরিয়াদ যে আমার হয়ে আল্লাহর কাছে একটু মাপ চাবেন বলে তুমি অপরাধটা করছো কি যখন অপরাধের কথা বলল যে দয়াল নবীর নূরকে অগণিত ফেরেশতাদের নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত যখন আড়াই কোটি বৎসর সালাম করতেছিল আমি দাঁড়াইছিলাম না এই জন্য আমার এই শাস্তি যে মা বোনেরা কথা কবি মনে করুন স্বামীর হুকুম নিয়ে গান শুনবে রাসুস নাই যে মা বোনি কথা কবি মনে করুন যে স্বামীর হুকুম নিয়ে গান শুনবে রাসুস নাই দেখ কুন্ডা পাইছে নিবি মুসা নবী বলল এই জন্য যদি তোমার এই শাস্তি হয়ে থাকে তুমি নিজে মুখে বলো তুমি সাজাটা নিবে কি তখন উনি বলল আল্লাহ যদি আমাকে মাফ করে তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে আর যত মানুষ আসবে তাদের চাইতে দশ গুণ লাখ চোখ মুখ কান হাত পা আমার বেশি দিতে হবে আর একটা ক্ষমতা দিতে হবে পৃথিবীর একই সময় আমি যেখানে দয়াল নবীর মিলাদ মাহফিল হবে সেখানে যেন আমি রেসালে গায়েব অবস্থায় হাজির নাজির থাকতে পারি ওখানে কে দাঁড়াইলো আর কে না দাঁড়াইলো ওর নাম ওর বাবার নাম ওর ঠিকানা মুখস্থ রাইকে কিয়ামতের আগ পর্যন্ত দয়াল নবীর রওজার পাশে আমি দাঁড়াই কানে কানে দয়াল নবীর কাছে বলতে থাকবো বলেন সুবহানাল্লাহ সাজা আর মাপ দুইটা নিয়ে মুসা নবী যখন আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ বলল যে ওকে মাপ করে দেওয়া হলো ওকে হাত পাও চোখ কান নাক মুখ ও যা চাইছে তাহা আমি দিয়ে দিলাম আল্লাহ রব্বুল ইজ্জত নিজেও অগণিত ফেরেশতাদের নিয়ে আল্লাহ বলে সৃষ্টি জগতের মানুষ আমার এবাদত করে তাই না বাবা আর আমি আল্লাহ একটা এবাদত করি আমার দোস্তর নামে আমি দরুদ সালাম অগণিত দরুদ সালাম পেশ করতে থাকি বলেন সুবহানাল্লাহ তাই আমার দোয়ালের লেখা গান্ডা
হাই কোল কাই নাতে দেখতে পাইলা প্রেম কাই নাতে কোল কাই নাতে দেখতে পাইলা এই নরে করিয়া নজর মতির গেলা ফের ওরে ফে ছিল হুজুরের নূর মতির গেলা ফের ভিত বাবা এসকো জুশে কুরসি ছেড়ে আরে আল্লাহ নূর সাদে কিয়াম করে এসকো জুশে কুরসি নবীদের নূর মতি রাখি লাশের ভিতর দেখতে পাইলা প্রেম কাই নাতে কোন কাই নাতে দেখতে পাইলা এই নূরে করিয়া নজর মতি রাখি লাশের ওরে ফে ছিল হুজুরের নূর মতি রাখি লাশের ভিতর বাদান নূর ছুটিল নূরে ছুটিল আরে চোরা আল ইমরান তাহার হাওলা জানে যত আরব আল্লাহ জানে যত আরে পাল্লা জানে যত আরে পাল্লা আয়াত তার 81 নম্বর মতি রাখি লাশের ভিতর রেখেছিল নবীজির নূর মতি রাখি লাশের ভিতর কোন কাই নাতে দেখতে পাইলা প্রেম কাই নাতে কোন কাই নাতে দেখতে পাইলা এই মোরে করিয়া নজর মতি রাখি লাশের ভিতর দেখিল হুজুরের নূর মতি বরাবর মতি রাখি লাশের ভিতর রেখেছিল হুজুরের নূর মতি রাখি লাশের ভিতর দেখতে পাইলা কাই নাতে কোন কাই নাতে দেখতে পাইলা করিয়া নজর মতি রাখি লাশের রেখেছিল হুজুরের নূর মতি রাখি মহাজনী গানের ছন্দ শেষ করিয়া দেয় হক সাপ পিসাপ বলছে একটা করে প্রশ্ন করবেন ভাই একটা প্রশ্ন করছি বন্ধে একটা প্রশ্ন করছি বন্ধে সৃষ্টি তত্ত্বের গড়ে থেকে একটা প্রশ্ন করছি সৃষ্টি তত্ত্বের গড়ে থেকে একটা প্রশ্ন করছি বন্ধে পাইছি আজকে ভাবের গোসায় জানি কোনো অভাব নাই সুন্দরভাবে জবাব দিবে আরে আমার শেফালি সরকার ভাই
আরেকটা গান গাইবো আমি আসরের ভিতরে, তারপরে সুন্দর মতো গান শোনাবে আমার বোন শেপালি সরকার। রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়াত, আরে যার নাম মোহর নবুয়াত। হায় রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম হালে মোহিত ছিল সেই দয়ারস মহল্লা, সত্তর হাজার বৎসর ভরে জিকিরে তোমার তো রইল, জিকিরে তোমার রইল, জিকিরে তোমার জিকিরেতে খুশি নিরঞ্জন করাইলেন রুহের মিলন, জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের মিলন, জিকিরেতে খুশি নিরঞ্জন করাইলেন রুহের মিলন, সৌদি ঘুরিয়া শেষে করিল সাক্ষাৎ, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম তবরকের ফুল ছিল সে আইনার গলায় ছিল, আরে চৌঠাতে থাকার নবী পঞ্চমে ময়ূর আকার, পঞ্চমে ময়ূর আকার, পঞ্চমে ময়ূর আকার, তবরকের ফুল ছিল সে আরে ময়নার গলায় ছিল হাত, পঞ্চমে ময়ূর, পঞ্চমে ময়ূর নবু আতের চিন হইল মাসুকে বিলীন পাইয়া, নবু আতের চিন হইল মাসুকে বিলীন, নবু আতের চিন হইল মাসুকে বিলীন, এক মনে করিয়া একিন হইল পরিপাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম ওইখানেতে পঞ্চকোশেলটা যখন করিল পাঞ্জাতন যাতে আনার একে একে সৃষ্টি হইরে, একে একে সৃষ্টি হইরে, একে একে সৃষ্টি হয়, ওইখানেতে পঞ্চকোশেলটা যখন করিল হইরে, একে একে সৃষ্টি হইরে, একে একে সৃষ্টি হয়।
আল্লাহর নবী নবুয়াত তার কাছে পাবি কিনে হয় নবুয়াতের নবী নবুয়াত তার কাছে পাবি সকলের নবী নবুয়াতটা তার কাছে পাবি সাধক হিলাল সরকার কোথায় যাবি হিলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত যার নাম মহর নবুয়াত যার নাম মহর নবুয়াত রাখলেন নবীদের দরে আল্লাহ পাক জান হায় হায় রাখলেন নবীদের দরে আল্লাহ পাক জান যার নাম সাধক কি লিখলো রাখিলেন নবীজির তরে আল্লাহ আল্লাহ পাক জাত যার নাম মোহর নবুয়াত নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল্লা সত্তর হাজার বৎসর ভরে জিকিরেতে মত্তর জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের মিলন চৌদিক ঘুরিয়ে শেষে হইল পরিপাত যার নাম মোহর নবু তুবারকের ফুল ছিল সে ময়নার গলায় ছিল হার চৌঠেতে সেতারা নবী পঞ্চমে ময়ূর আকার পায়ে নবু আত্মের চিন হইল মাসকে বিলীন এক মনে করিয়া একিন হইল পরিপাত যার নাম মোহর নবুয়াত ওইখানেতে পন্থ সেজদা যখনে করিল তা পাক পাঞ্জাতন যাতে আনাস একে একে সৃষ্টি হয় যিনি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত যিনি সকলের নবী নবুয়াতটা তার কাছে পাবি যিনি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি ফুরাইলে হাইয়াত যার নাম মহর নবুয়াত যার নাম মহর নবুয়াত রাখলেন নবীদের দরে আল্লাহ পাক জান হায় হায় রাখলেন নবীদের দরে আল্লাহ পাক জান যার নাম মহর নবুয়াত জয় গুরু আপনারা সবাই আগের মতো ঠিকঠাক আছেন তো রাত্র হইতেছে একটু জনসংখ্যা কমতেছে আর আমাদের এই এরিয়াতে মোটামুটি বারোটা একটা বাজলে কয় চল বাড়ি যাই একটু ঘুমাসি গে সকালে কাম আছে এখন মানুষ হলো শৌখিন আগের মতো একেবারে সকাল আটটা বাজে আগে শুনতাম আমার ওস্তাদদের মুখে যে আগের দিনে বলে বাড়ি থেকে চিরামরি তারপরে ওই যে খাজুরের মিঠাই এগুলো নিয়ে গান শুনতে আসতো আর বয়ে তিরা চার পাঁচ দিন লাগে গান গাইতো এখন আর সেই দিন নাই এখন বয়ে তিরা প্রত্যেক দিন গান গায় আলাদা আলাদা জায়গায় বয়ে তো গো সবাই তো নাই আবার যারা গান শুনতে আসে তারা আরও বেশি শৌখিন তারা এখন কর্মব্যস্ততায় এত ব্যস্ত হয়েছে একটু দুই তিন ঘন্টা গান শুনি তারপরে কয় বাড়ি গিয়ে ঘুমাসি গা সকালে কাম আছে কেউ কাজ করে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে নাকি বিভিন্ন জনের বিভিন্ন রকমের কাজ থাকে আবার কেউ বলে আসে যে দরজাটা খোলা রেখো এই যে একটু একটা আসর গান শোনা খেলাই সে বরুম আছে না তো যারা নাকি কথা কই এইছে ইয়ে মহিম বাবা বয়তিরা তো রাত্রে রোজা রাখে না তো একটু যে চা টা কি কি লাগে এগুলো দিও আর কি তো যাই হোক তো যাই হোক যেখানে ছিলাম অত্যন্ত চমৎকার একটি পালা নবুয়ত বেলায়ত আমার হক ভাই দিছে তো উনি তো তরিকপন্থী মানুষ নিজের পিরালি করে ওনার অনেক ভক্তবৃন্দ আছে তা আসলে এই তরিকতের আলোচনা যেখানে তরিকতপন্থী লোক থাকে না সেখানে কিন্তু ভালো হয় না বাবা কারণ ওই যে একটা প্রবাদে আছে বানজানারি কখনোই প্রসব ব্যাদ না বুঝে না বোঝে না ওই যে দুই ছেলে হাইটা যাইতেছে আর কি তো গ্রামের পথ দিয়ে যাইতেছে এক ঘরের পিছন দিয়ে হাইটে যেতেছে এক মহিলা কাঁদতেছে তো
একজন আরেকজন জিজ্ঞাসা করে দোস্তরে এই মহিলা কানতেছে কেন তো যারা জিজ্ঞাসা করতেছে হলো এই এলাকার আর যে জিজ্ঞাসা করতে সে একটু দূরের আর কি শহরের কয় দোস্ত ওই মহিলার তো প্রসব বেদনা এই জন্য মহিলা কানতেছে কয় আরে এই ব্যথায় আমার দাদাও মরছে হ্যাঁ এখন কথা হইলো প্রসব বেদনা যে কি এটা তাকে বিষয়টা বুঝতে হবে এটা কখন হয় কেন হয় এই বিষয়টা যার অনুধাবন নাই তার সাথে গল্প করলে তো হবে না তো নবুয়ত বেলায়ত এটা একটা যেখানে তিনি আলোচনা রাখছে যে জায়গায় কথা রাখছে এখানে তো বেশিরভাগ এখন মুরব্বি স্রোতে আছে আবার অল্প বয়সেরও আছে যারা নাকি বিয়ে বসে নাই বিয়ে করার বিয়ে বসার মধ্যে তফাত কিন্তু আছে বুঝছেন বিয়ে করে হইল সলিমদ্দির পোলা আর কলিমদ্দির মাইয়া এক লাখ টাকা মহারণা ধার্য করে দশ হাজার নগদ পাইয়া নব্বই হাজার বাকি থেকে কবুল এটা হলো বিয়ে করে এটা কোনো সমস্যা নাই কিন্তু বিয়ে বসাটা খুব একটা সাংঘাতিক ব্যাপার বিয়েটা খুব বুঝা শুনা তারপর বসতে হয় এই বিয়েটা বসতে হয় কোথায় একজন কামেল মুর্শিদের হাতে হাত ধরে যেখানে আমি বেলায়তের আলোচনা করব এখন এই বিয়েটা যারা বসে নাই গুরুর দরবারে যে যায় নাই গুরুর সাথে যার সখ্যতা তৈরি হয় নাই মহব্বত তৈরি হয় নাই ভাব তৈরি হয় নাই সেখানে যদি আমি গুরুবাদের আলোচনা করি ভালো লাগবে না ভালো লাগবে না তো তারপরও আমাকে দোকানে অনেক কিছু আমরা বেশি মানে বৈতিক ভান্ডারে সব ধরনের আলোচনাই থাকে বিচ্ছেদ গান কেউ বিচ্ছেদী গান শুনতে আসে কেউ মুর্শিদি গান শুনতে আসে আবার একজন আমার কইতেছে আজকে কিন্তু এই গানটা গাইন আমাকে কি গান কই যে একটা সিনেমার গান আছে না বাবা কেন চাকর এটার একটা গান আছে না আমার মতো এত সুখী নয় তো কারো জীব কিয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানি বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন এ সমস্ত মাল আমাকে ইষ্টকে আছে অসুবিধা নাই গায়ে শোনাইলাম আর কি যে এরকম অনেক আবদার আছে তো সবার আবদার তো আসলে রাখা সম্ভব না যেটা যেটা গাওয়া সম্ভব চেষ্টা করব তবে আমার কাছে খুব কঠিন হ্যাঁ কাঁচা বাদাম ও কাঁচা বাদামের গান না এটা অন্তর শিখি নাই আমি এটা শিখে পরে শোনাম তো যাই হোক আমার সাত্তার ভাই অত্যন্ত ভালো গান করেছেন ভালো আলোচনা রেখেছেন প্রশ্ন তার একটা একটা হলে কি হবে একটার মধ্যে একটা হ্যাঁ তো তিনি বললেন এশক নূর আল্লাহ সৃষ্টি করলেন এশক থেকে তিনটা শব্দ হলো সেই তিনটা শব্দ কি এবং তার ভাব অর্থ কি যদি আমি অল্প অল্প করে তার কথার মীমাংসা করতে যাই আল্লাহ সূরা হুদের সাত নাম্বার আয়াতে বলতেছে আয়াতে বলতেছে যে আমি পানির উপরে আসন পেতে বসেছিলাম এটা কোথায় বলছে এটা কোরআনে বলছে সূরা হুদের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলছে যে আমি জলের উপরে আসন পেতেছিলাম তার আসনটার আকৃতি ছিল কেমন ডিম্বাকার হাদিস কুরসিতে বলেছে ওই ডিমের আকার যেটা উপরের খোসামা ফাতেমা ভিতরে পাতলা চামা হযরত আলী বিজল রূপে হাসান হোসেন কুসুম রূপে দয়াল নবী আর আত্মা রূপে সাই বিধাতা সেদিন ওই ডিম্বের মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে শব্দ হলো কি হা হে হু এই তিনটা শব্দ করে ডিমটা ফেটে গেল এর ভিতরে আর একটা কথা আছে ভাই আর দুইটা কথা আছে ওটা প্রচার হয় না ওই যে তরিকতের কিছু ব্যাপার আছে না এই হা হে শব্দ করে হা হে হু তিনটা শব্দ করে ডিম্ব ফেটে গেল কিন্তু এর মধ্যে আরেকটা শব্দ বাহির হলো আপসে আপ কে করলো আল্লাহ করলো তার পিছন থেকে বলল আমি তোমার ভাব সে কে সে হলো মাওলা আলী এবার হিসাব করে দেখেন সৃষ্টির মূলে যদিও আমার এখানে গানটা আসে না কিন্তু একটা পর্যায়ে গাওয়া যায় আব্দুর রশিদ সরকার সাহেবের একটা গান আছে আল্লাহ আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী ধনি পাঞ্জা হায়দারি নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা
আমি যার মাওলা আলি তার মাওলা বললে নবী শুরু করি আল্লাহ আলি নবী আলি তারে পঞ্জা হাইদারি নবী যার মাওলা আলি তার মাওলা বলছে রাসূল শুরু করি গাদি রাখো মেরো পরে সলমান
अल्लाह মাওলা আলী তার সম্পর্কে কি বলবো যদি সারা রাত্র তার গুণাবলী সম্পর্কে বলি শেষ করা যাবে না আপনারা শুধু একটা কথার জবাব দিবেন এই দুনিয়ার মধ্যে একমাত্র আলী ব্যতীত মাওলা আলী ব্যতীত আর কেউ কি কাভাগরে জন্ম নিছে নাই নাই একমাত্র আলী করে মোল্লা অজু মাওলা আলী কাবা ঘরে তিনি জন্ম নিয়েছে তার আগে কেউ জন্ম নেয় নাই আর কেউ কোনোদিন সেই কাবা ঘরে জন্ম নেবে না তাহলে আলী কে আল্লাহ কে আর নবী কে এই বিষয়টা আব্দুর রশিদ সরকারের সাথে আমার সৌভাগ্য হয়েছে গান গাওয়ার আমি শেফ আলী সরকার আমার বয়স যাই হোক মোটামুটি 28 বছর হইছে পালা গান করি তো আমার সৌভাগ্য হয়েছে আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে গান গাওয়ার মমতাজ বেগম বাংলাদেশের যারা প্রখ্যাত গায়ক আমার সিনিয়র পরেশ আলী দেওয়ান শামসু দেওয়ান মাখন দেওয়ান এখন যারা আছে তাদের সবার সাথে আমার গান হয়েছে তো রশিদ সরকার ওনার সাথে আমি গান যখন করেছি উনি একটা এই পাঞ্জাতন সম্পর্কে আল্লাহ এবং রাসূল সম্পর্কে একটা কথা বলছিল এইভাবে আল্লাহ আর নবী নবী আর আলী যদি তোমরা এইভাবে চিন্তা করে যে নবী একজন আল্লাহ আরেকজন তাহলে নির্ভেজাল কাফের যে বলবে সে হলো নির্ভেজাল কাফের কারণ একটা আপেল ধরে নাও একটা আপেলকে যদি তুমি টুকরা করো দুইটা খণ্ড হবে এক টুকরা আপেল আর বাকি টুকরা কি আপেল হবে না একটা আপেলটা যদি দুই ভাগ করো একটা টুকরা আপেল আর বাকি টুকরা ওইটাও আপেল কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা আল্লাহরে আলাদা ভাবে নবীরে আলাদা ভাবে আসলে সব কথা তো এইভাবে খোলা মঞ্চে বলা যাবে না ওই যে ইউটিউব চ্যানেলরা সব রেকর্ড করতেছে নানাম গো বয়তি গো এই যে দুই একটা কথা এদিক সেদিক হইলে ওনারা কাইটা সাইটা এমন ভাবে সাইজ করে ছাড়ে কারো এই কয়েক মাস জেল হয় আবার কেউ বাংলাদেশ ছেড়ে ভারতে যায় আবার কারো গান বাজনা বন্ধই থাকে তো ইউটিউব লাগো কমু টাকা তো আমাকে দিয়ে কামান লাখ লাখ টাকা কামাই করেন আমি শেফ আলী সরকারের গান এমনও চ্যানেল দেখছি ভিউজ হয়েছে প্রায় 4 লাখ 5 লাখ একটা গান 5 লাখ ভিউজ হয়েছে তো হিসাব করলে এই লাখ লাখ টাকার ইনকাম করি আমাকে এক টাকাও দেয় না এই যে কি সুন্দর করতেছি কালকে ছেড়ে দিব নি তো এখন বিষয় হলো আপনারা ব্যবসা করেন আপনাকে ব্যবসায় আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে ব্যবসা চালাইতে গিয়ে আমাকে ব্যবসার ক্ষতি করেন না হ্যাঁ ক্ষতিটা করেন না আমরা যা বলি এটা ঠিক রাখেন আগে কি কইছে পরে কি কইছে এটা ঠিক রাখেন কারণ আপনাকে সুবিধার জন্য আপনারা সাইটা কাইটা সাইজ করে আমাকে সাইজ করেন না এই হলো আপনার কাছে অনুরোধ তো আমি বলতে চাই জ্ঞানীদের কাছে আমার ভাই প্রশ্ন করছে যে আল্লাহ ইশক সৃষ্টি করলেন আলমা খালাক আল্লাহ মিন ইশক তো এখানে তো বেলায়েতের কথা বলে নাই ভাই ইশক এর বাংলাটা হইল প্রেম যেখানে প্রেম নাই সেখানে আল্লাহ নাই সেখানে নবীও নাই সেখানে আলীও নাই কেউ নাই যেখানে প্রেম নাই প্রেম আছে আল্লাহ আছে প্রেম আছে আলী আছে প্রেম আছে নবী আছে প্রেম আছে দুনিয়া আছে যেদিন প্রেম থাকবে না এই দুনিয়াটাও থাকবে না তাহলে প্রেমের জন্য আমি বলবো আমার রাসূল বসে আছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে আল্লাহ বললে আমার নবী বললেন আনা মিন নুরিল্লাহ শাইমিন নুরি আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছে হ্যাঁ আনা মিন নুরিল্লাহ শাইমিন নুরি তো আমার নবীর নূর আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে তো তিনি প্রশ্ন করেছেন নূর সৃষ্টি করছে এখানে তো বেলায়েতের কথা বলে নাই আর ওই যে একটা এমনে খায় আর একটা এমনে ঘুরে খায় ওই যে এশটাই হলো প্রেম আর প্রেমটাই হলো বেলায়েত এই প্রেমটা ধরে রাখার দায়িত্ব হলো এখন চলে আসছে আমার নবী থেকে আলীর কাছে আলী থেকে
হাসান বসরি এমনি করে ইমাম হাসান হোসেন তো ঠিক আছে এটা পাঞ্জাতনের মধ্যে রয়েছে তা এভাবে সিরিয়াল ধরে সাধক রজ্জবালী দনের একটি গানের মধ্যে আছে নবী তরু শাখায় আলী হাসান বসরি পহেলা কলি চোদ্দ সিঁড়ির পার ফুটিল হজরত খাজা ওসমান হারুনি হারুনি তাহলে বেলায়েতের প্রকাশটা এইভাবে দুনিয়ার মধ্যে প্রচার প্রসার হইতে লাগলো বাবা রশি সরকারের গানটা গাইলাম হলো ভোনাস আর আমার যে গানটা গাওয়ার জন্য দাঁড়াইছি ওই গানটা হইল কাদির চাঁদের গান ওই গানটা আমি গাওয়ার চেষ্টা করি দু একটা গান বেশি গাইলে আপনারা রাগ করবেন নাকি আবার হ্যাঁ আমার ছাত্রার বাইরে তো রাগ না করে সরকারের গানটা কিন্তু আমি এটা ভাবে ভাবে আলোচনার মাধ্যমে চলে আসছে কিন্তু আমার মূল গান হলো এটা ওরে কম সাধনায় কে কোথায় পায় কম সাধনায় ভালো ভালো ওরে কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন ভবে প্রেমিক হলেই চিনতে পারে সুখ প্রেমীর মূল মহাজন প্রেমিক হলেই চিনতে পারে সুখ প্রেমীর মূল মহাজন কম সাধনাই কে কোথায় রতন তুমি খোলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজন তুমি খোলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজন ওরে একদিন নিজের প্রেমে নিজে পরওয়ার প্রেম সহ্য করিতে না রে ধরিল আকা একদিন নিজের প্রেমে নিজে পরওয়ার প্রেম সহ্য করিতে না রে ধরিল আকা দেখাইতে তার প্রেমের নিজ নূরে করলেন মোহাম্মদ দেখাইতে তার সুখ প্রেমের বলতে পারে সুখ প্রেমের বলব একটা নতুন প্রশ্ন করি আমার ছাত্রার ভাইরে করেন প্রেম করতে হলে নারী পুরুষ লাগে না বাবা লাগে কাম করতে গেলে নারী পুরুষ লাগে প্রেম করতে গেল নারী পুরুষ লাগে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলছে আমি পৃথিবী সৃষ্টি করেছি দুই সূরা নিসার মধ্যে বলছে নারী পুরুষ দিয়ে আমি পৃথিবীটা সৃষ্টি করছি আপনি বলবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে নারী কে পুরুষ কে এটা আগে ফয়সালা করি কি কোন আল্লাহ যত মহব্বত করিয়া মানে যার মহব্বতে সব বানাইল যার মহব্বতে সব বানাইল যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না আল্লাহ তাহলে তারে এত ভালোবাসে এত এস তার উপরে আমি জানতে চাই সে কি নারী না পুরুষ মানে আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে নারী পুরুষ কে জনম বইরা নবদ বেলাত গান শুনছেন এই প্রশ্ন কয়েকদিন শুনছেন না শোনেন নাই নতুন কিছু বানাইতে হয়তো নাকি সব কথা কিন্তু হাদিস কোরআনে খুঁজলে পাইবেন না আচ্ছা আমার বাবাই যে আমার মার কাছে গেছে আমি শেফালির যে বলছে এই কথা সত্য কিনা সত্য সত্য না এনে যদি আপনি এটা কোরআনে খুঁজেন পাইবেন আমি যে জন্ম নিছি আমি যে শেফালি সরকার গান গাইতেছি এটা তো বাস্তব তো কিছু যুক্তি কিছু আলোচনা ওই যে কি কমু সরকার এমন কথা কয়ে গেছে
90,000 কালাম তার মধ্যে 30,000 প্রকাশ হয়েছে পবিত্র কোরআন আর 60,000 গোপনে আছে বাতুনে আছে এটা ওলি আল্লাহর সাথে কয় তো আল্লাহ ওই 90,000 কথা কই কি কথা বন্ধ করে দিয়েছে নাকি কথা এখনো কয় আল্লাহ আল্লাহ কথা কয় না তো বিষয়গুলো এরকম তাহলে আল্লাহ 90,000 কালাম কইছে আল্লাহর জবান বন্ধ করে দিয়েছে তা কিন্তু না আল্লাহ এখনো কথা বলে আল্লাহ কার সাথে কথা বলে কাদের সাথে কথা বলে কি কথা বলে কখন বলে কেমনে বলে এই বলার বিষয়টা জানতে হয় আর জানতে গেলেই আপনার বেলায়তে যেতে হয় বেলায়তে গেলেই আপনার এই বিষয়গুলো জানা যাবে তাই বলা হইছে কি মিমালি ফের যখন প্রেমের মিলন হয় আরে ভাই বেয়াশিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রে যখন প্রেমের মিলন হয় বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়াই তাই আলি পে খুশি হই নিম যখন তার মাসুক হয় হারা হবে বন্ধুর ধ্যানে যোগ দিয়ানে হয় মাতুয়া আরে মিম যখন তার মাসুক হয় হারা বন্ধুর ধানি যোগ দিয়ানে হয় মাতুয়া যোগ ধরিল তাই মানুষের হলো চিনতে পারবে সুখ দেবে বলবাজন বুঝতে পারবে সুখ দেবে বলবাজন কাম আর প্রেম প্রেম আর কাম কাম আর প্রেম একই ভান্ডের সাধক যারা কাম হইতে প্রেম পাছত করে ওরে ভাই কামার প্রেম একই ভান্ডের প্রেমিক যারা কাম হইতে প্রেম পাছত করে হয় কামের রীতি
করতে করে কুকীর্তি রে প্রেম করতে করে কুকীর্তি দুই দিন পরে রায়নাতে চিনতে পারবে সুখ তোমার বলে মহাজন চিনতে পারবে সুখ তোমার বলে মহাজন এইভাবে চুন হলো দে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে শতবার ধুইল আই চুন হলো দে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে এইভাবে ফুলের পীড়িত গন্ধের সাথে পাওয়া যায় না ডাল পাতাতে ফুলের বলে এই জগতে কাদির বলে গোসাই কাদির বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনের ধর সুখ সুখ তাহলে প্রেমিক হলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন আল্লাহ বলছে এ পৃথিবী আমি সৃষ্টি করেছি আমার সাথে আমার বান্দার প্রেম হবে প্রেমের জন্য মোহাম্মদকে সৃষ্টি করেছি প্রেমের জন্য আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা মাখলুক পয়দা আমি আমার সাত্তার ভাইকে বলবো আল্লাহর নূরে যদি নবী হয় নবত হয় তাহলে আল্লাহ কি আরো কয়েকটা আছে নাকি যে আরেকটা আল্লাহর নূরে বেলায় উঠেছে যদি আল্লাহর নূরে নবী হয় নবী নূরে সবকিছু হয় তাইলে আল্লাহর নূরে নবী হয়েছে আর আল্লাহর নূরেই এই নবত হয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে এখানে বুঝতে হবে আল্লাহর নূরে ওই যে ইশক প্রেমের কথা বলা হয়েছে এই প্রেমটাই হলো বেলায়ুত তাই আমি এই জায়গায় বলতে চাই যেখানে অনেকে কয় যখন শরীয়ত হয়েছে মারফত আসিল কই আরে যখন শরীয়ত আসিল তখন মারফত আসিল যখন নবত আসিল তখন বেলায়ত ছিল কিন্তু বাবা এই যে বট গাছ দেখতে কত বড় না বট গাছের বেশি দেখছেন না একেবারে সরিষার থেকেও ছোট সরিষা দেখতে যত ছোট তার থেকেও আরো কম ছোট একেবারে ছোট হলো একটা বট বৃক্ষের দানা দেখেন আল্লাহর কি কুদরত সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের কথা বলে শেষ করা যাবে না ওই ছোট্ট একটা দানার ভিতরে আল্লাহ কত বড় একটা গাছ লুকিয়ে রাখছে হ্যাঁ ভাবা যায় কত বড় একটা গাছ সেই ছোট দানার মধ্যে আল্লাহ লুকিয়ে রাখছে আল্লাহর কত বড় কুদরত আর ওই ছোট ছোট ফল যখন এক লোক কয় লাউ কত বড় খাইলে কত শান্তি লাগে এত বড় বড় গাছ কি ছোট ছোট ফল গাছের মধ্যে কি আল্লাহ বানায় রাখছে ওই বেটা একদিন গরমের চোটে বট গাছের তলে শুইতে গেছে গরমে আর কি অনেকে সোনাগ্রাম দেশে চল রে এই চৈত্র মাসের দিন এত গরম চল ওই বট গাছের তলে যাই যাই একটু ঘুম পারি গা বাতাস লাগবে নেই তো যখন ওই বট গাছের তলে ঘুমাইছে আর পাখি ঠোকর দিয়া ওই বটের ফল ফালাইছে ওই বেটার মাথার মধ্যে পড়ছে পড়ার পরে তো ঘুম ভাঙছে কয় আহারে আল্লাহ কত দয়াবান নিন্দা করছি যে এত বড় বট গাছ তার ফল হইলো ছোট যদি এই ফলটা লাউয়ের মতো বড় হইতো বেলের মতো বড় হইতো কাঁঠালের মতো বড় হইতো আর যদি আমার মাথায় পড়তো তাহলে আমার মাথা তো শেষ হইতো আল্লাহ আসলেই আল্লাহ সব ঠিক মতো বানাইছে যেখানে যা লাগে তাই দিয়া তাহলে আল্লাহর কুদরতের কথা বলে শেষ করা যাবে না আমি মাঝে মধ্যে আগে অত ভাবতাম না এখন ভাবি আগে খালি কইছি বলার জন্য কইছি মানে গানের মঞ্চে গান গাওয়া লাগবো তাই মুখস্থ করছি বলছি জিনিসগুলো কিন্তু
সত্যিকার অর্থে ভাবি নাই। এখন ভাবি যে দেখেন এই যে বিজ্ঞানে বলছে মা বাবার মিলনে যে রতি স্থূলত হয়, যেখানে পদার্থ বাহির হয় এটাকে বীজ বলা হয়। এই বীজে বাবার এক ফোঁটা বীজে এক লক্ষ কীটের উপরে থাকে, তার মধ্যে মায়ের দ্বারে এটাকে ডাক্তারি ভাষায় বলে যে এক্স ওয়াই নারী এবং পুরুষ, এই কীটগুলো মায়ের গর্ভে একটা বা দুইটা প্রবেশ করে আর বাকিগুলো মাঝখানেই নষ্ট হয়ে যায়, প্রবেশ করতে পারে না। কি সূক্ষ্মদ্বার, কি সূক্ষ্ম পথ, কি ছোট জিনিস, ওই মায়ের দ্বারে প্রবেশ করে এক মাস রক্তপিণ্ড মাংসপিণ্ড আস্তে আস্তে একটা মানুষের জন্ম হয়, সেই মানুষটা আবার সেই রাস্তা দিয়ে দুনিয়ার মধ্যে আসে। একবার ভেবে দেখেন তো কি মহাকুদরত আল্লাহ সেখানে দিয়ে রাখছে, একটা পানি থেকে এক ফোঁটা পানি থেকে এরকম একটা সুন্দর মানুষের জন্ম আল্লাহ দিয়ে দেয়। তাহলে আল্লাহর কত কুদরত, আমরা দুনিয়া আইসা সে আল্লাহরে ভুলে থাকি, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে পড়ে আল্লাহরে ডাকি না, কথা ঠিক না কি ভাই? আল্লাহর চিন্তা করি না, মরতে যে হবে একদিন কবরবাসী হইতে হবে এই কথা কি আমরা চিন্তা করি? করি না, খালি আমার বাড়ি আমার গাড়ি, আমার বাড়ি আমার গাড়ি, আমার স্ত্রী আমার সম্পদ, আমার বউ আমার পোলাপান সবই আমার আমার করি। যখন আমার ভিতর থেকে চলে যাবে ওই পরম পাখি, যখন ওই পাখিটা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, সবাই কইব তাড়াতাড়ি মাটি দে একটু পরে গন্ধ ছড়াইব, তখন আর আমার বলতে কেউ থাকে না, তখন আমার বলতে কেউ থাকে না। তাই মানুষ চিন্তা করো আমি কে, এই যে আমার আমার করি সবই আমার, আমি কার, আমি কার? একবার আমাকে আমি জিজ্ঞাসা করি না, শুধু আমার আমার করে যাই। তাই একবার আমার আমার বাদ দিয়া যদি তোমার তোমার কইতে পারো তাহলেই তোমার মানব জন্ম সার্থক হবে। আল্লাহ বলছে এই দুনিয়াতে থেকে আমাকে দেখতে হবে, শরীয়তে কো আল্লাহরে দেখা যায় না, মারফতে কো আল্লাহরে দেখা যায়, শরীয়তে কো আল্লাহরে দেখা যায় না, মারফতে কো আল্লাহরে দেখা যায়। আল্লাহর আকৃতি আছে বাবা, সাধারণ জ্ঞান একটা বিষয় নিবেন, পবিত্র কোরআন কার বাণী? আল্লাহর বাণী। বাণী মানে কি জানেন? বাণী অর্থ কথা, আর কথার কথা যদি কেউ বলতে চায় তার মুখের দরকার আছে, আছে না? তাইলে আল্লাহর মুখ আছে, আমরা কি করে আল্লাহ শুনি, আমরা কি করে আল্লাহ দেখে? আল্লাহ কইছে কেউ যদি আমার রাস্তায় এক পা অগ্রসর হয় তাহলে আমি আল্লাহ তার জন্য দশ পা আগায় আসি। তাহলে আল্লাহর পা আছে। আল্লাহ বলছে কাল হাশরের ময়দানে আল্লাহ কুরসির মধ্যে বৈশা বিচার করবে, তাহলে আল্লাহর পাছাও আছে নাকি? পবিত্র কোরআনে আল্লাহর সাতটা অঙ্গের নাম স্পষ্ট করে লেখা আছে, আল্লাহর যে অঙ্গ আছে হাত পা ও চক্ষু কর্ণ এই সাতটা অঙ্গের নাম আছে। তাহলে যারা কয় যে আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে দেখা যায় না, ওরা হলো কানার দল। আল্লাহরে দেখা যায়, আল্লাহকে দেখা যায় সে সাধনা করতে হবে। আল্লাহ বলছে আমাকে এই দুনিয়া থেকে যারা দেখলো না কাল হাশরের ময়দানে তারা অন্ধের ন্যায় উঠবে, আর যারা দেখলো এখানে যারা দেখলো ওইখানেও তারা আমাকে দেখবে। তাহলে এখানে আল্লাহকে দেখে যেতে হবে, যে দেখলো না কাল হাশরে সে দেখবে না। হাদিস কুরসিতে বলছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনলো সে রবকে চিনলো। কোরআনে কইছে আল্লাহরে চিনতে হবে, আল্লাহকে দেখতে হবে, আর হাদিস কুরসিতে বলছে নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনলো সে রবকে চিনলো। লালন বলছে আপন ঘরের খবর নে না, এই অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সারে বারাম খানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সারে বারাম খানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কমল কোঠাকারে পূর্ণ কাম্পার কথা গলি, কমল কোঠাকারে বলি পূর্ণ কাম্পার কথা গলি, সেখানে পরতুলি সেখানে পরতুলি, ওলি খাইছে মধু জানা
আপন ঘরে খবর নেই না আপন ঘরে সেখানে পরতুলি ওলি মধু খাইছে ওলি জনা তাহলে ওলি আল্লাহ যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে ফেলে তারা ওলি আল্লাহ হয়ে যায় একজন মানুষ তার নাম হয় ওলি আল্লাহ তাহলে এই ওলি আল্লাহ অর্জন করতে গেলে তার বেলায়তে আসতে হয় বেলায়তে থাকতে হয় পৃথিবী যতদিন থাকবে সাত্তার ভাই নবীর নূরেই সব কিছু হইছে কিন্তু যখন চাকরি থেকে রিটায়ার হয়ে যায় তখন তার আর কিন্তু পাওয়ার থাকে না থাকে যে ক্ষমতায় থাকে তখন তার পাওয়ার চলে নবতী যুগ কিন্তু শেষ এখন হলো বেলায়তি যুগ একটু ইশারা দিলাম আর কি নবতী যুগ হইল শেষ এখন হলো বেলায়তি ওই তো সব কথা তো কোয়া যাবো না ইশারায় বুঝতে হবে আর কি তখন সেই বেলায়ত আমার নবীর কাছেই ছিল নবীর থেকে মাওলা আলী পেল তারপরে এইভাবেই বেলায়তি বিষয়টা প্রচার হইতে লাগলো যাই অনেক কথা মনে বলে ফেলছে আপনারা মাফ করেন কারণ বাউল গান করি তো পালা গানের শিল্পী যারা কথা আসলে ভিতর থেকে যখন চলে আসে তখন এটা বলতে হয় অনেকে আবার বিচ্ছেদ গান শোনার জন্য বসে আছে যে রাত ১২টা বাজে এখনো বিচ্ছেদ গায় না কেন বয়তিরা আমরা আবার না বিচ্ছেদ গামু তবে এই মঞ্চের পরের মঞ্চ থেকে হ্যাঁ আমার প্রশ্ন একটা তো হয়েছে নাকি ওইটাই কুক ওই একটা প্রশ্ন থাক এবার আমার একটা ভান্ডারি গান হ্যাঁ জুলুম হইব না একটা ভান্ডারি গান মনে হয়েছে আমি ওই গানটা গাইয়েই বসি আমাই যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না আমাই যত জ্বালা দাও রে দয়াল আমি তোমায় ভুলব না বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না আমি যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলব না যত জ্বালা দাও আমার তোমায় ভুলব না বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা ওরে বেলায়তের বাদশাহ বাবা ভান্ডারি মাওলানা তুমি নাম ধরে বাবা ভান্ডারি আরে প্রেম করে জগত জুড়িও আরে আমার মন করে ছচুরি ঘরে রইতে দিলাম আমার মন করে ছচুরি ভেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা ভেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা আমার গলাই দিয়া নামের মালা বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালা ও ঘরে জ্বালা বাইরে জ্বালাই আর তো জ্বালা সহে না বেলায়তের বাদশাহ আমার বাবা মাওলানা
বাসায় আমার বাবা মাওলানা রে বেলায় তোর বাসায় আমার বাবা মাওলানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ একমাত্র ভরসা তোমার বাবা মাওলানা বলাই তোর বাচ্চায় আমার বাবা মাওলানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আমার গলায় দিয়া নামের মালা ভান্ডারি বাড়াইলে কেন দ্বিগুণ জ্বালা ও ঘরে জ্বালা বাইরে জ্বালাই আর তো জ্বালা সহে না বেলায় তোর বাচ্চাই আমার বাবা মাওলানা বেলায় তোর বাচ্চাই আমার বাবা মাওলানা যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না তোমায় ভুলবো না বেলায় তোর বাচ্চায় আমার বাবা মাওলানা বেলায় তোর বাচ্চায় আমার বাবা মাওলানা যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না আমায় যত জ্বালা দাও রে দয়াল তোমায় ভুলবো না বেলায় তোর বাচ্চায় আমার বাবা মাওলানা বেলায় তোর বাচ্চায় আমার বাবা মাওলানা বেলায়তের বাচ্চায় আমার মূল মাওলানা বেলায়তের বাচ্চায় শহীদ মাওলানা বেলায়তের বাচ্চায় আমার দাদা মাওলানা বেলায়তের বাচ্চায় আমার দাদা মাওলানা বেলায়তের বাচ্চা মইন মাওলানা। ধন্যবাদ। যাহা প্রশ্ন ছিল সুন্দরভাবে মীমাংসা করলো। এবার অনেকগুলি কথা আমার আফা বলেছে, যে কথা বেশি বলে সেই কিন্তু পেছে বেশি পড়ে, তাই না বাবা? কথা যে বেশি বলে সেই কিন্তু বিপদে পড়ে। বিপদটা কেমন? বরগুনা গিয়েছিলাম গান গাওয়ার জন্য, তো ওখানে যাত্রা গান হইতেছে, তো যাত্রা গানে বাজান, যাত্রা গানে কিন্তু যত রাত বেশি হয় তত পোশাক ছোট হয়, তাই না? যাত্রা গানে যত পোশাক রাত বেশি হয় তত পোশাক ছোট হয়, তাই বাজান। আবার বেজার হয় না, তোমরা বেজার হয় না বাবা। টিকিট হইলো দুই প্রকার, 5 টাকা আর 10 টাকা। যারা সামনে বসবো তাকে 10 টাকা, আর যারা পিছে বসবো তাকে হইলো 5 টাকা। দেখ বুইরে লোক দাড়ি পাকা,
ওনার মনে শখ জাগছে যে আমি একটু যাত্রা দেখতে যাব। দাড়ি পাকা লোক যদি কিনা বাজান যাত্রার মঞ্চে যায়, এটা লজ্জাজনক ব্যাপার না? যে মুরব্বী মানুষ আইছে কে, বেকার অবস্থা। উনি করছে কি মাফলার দিয়ে দাঁড়িয়ে আমার খুব কষে বাঁধছে, টাইট করে বাঁধছে, মানে দাড়ি যাতে কেউ না দেখে। পাঁচটা টিকিট কেটে দেয় বসছে পিছে, তো যাত্রা গানে তো উল লাগে, উল লাগে না, ঝগড়া ঝাটি লাগে না? তা সামনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগলে পরে ব্যাক মানুষ দাঁড়াই গেছে, পিছের মানুষ পিঠটে সামনে যাওয়া ধরছে, পিঠটে সামনে যাইতেছে, ওই বুই রে করছে কি ওই ধাক্কা খেয়ে সামনে চলে গেছে। ঝগড়া কিন্তু একবারে শেষ হয় না, ওই যারে মারছে ও আবার করছে কি দেখছে গ্রামের এলাকার লোক আছে কিনা, কতটি জুইটে যে মারছে তারে ফিরে মারার জন্য আবার রেডি হয়েছে, তোরে পাইছে। ও তো যে পাশের মানুষ সামনে গেছে, ও পিছে পড়ে গেছে যে মারছে, আবার করছে কি ঝগড়া ওরে অ্যাটাক করছে মারার জন্য। যখন ঝগড়া আবার ফিরে লাগছে, মানুষ গান থুয়ে পিঠে বাড়ি ফেলি দৌড়ান শুরু করে দিছে। ওই যে বুইরা বুইরা গেছে তলে বুইরে, তলে বুইরা গেছে, বুইরের উপর যে মানুষ পাড়াইয়া দৌড়ে বাড়ি ফেলি ছুটতেছে, যে গান আর শোনা যাবে না, এত বড় ঝগড়া লাগছে, মানে লাঠি ছুটা নিয়ে লাইকে গেছে, বুইরা গেছে কাটে পইরা, বুইরের উপর দিয়ে সবাই পাড়াই পুড়ে যাইতেছে। বুইরে তো দাঁত নাই, বুইরে কইতেছে পাদা তোলা মারা আরো পাদা পালা তো পাদা, আমার ইচ্ছে মতো পাদা, আমার আক্কে দোক মোরে পাড়া, মুখ কিসিন যাত্রা শুনবাইলাম বুইরে কালকে, হ্যাঁ তোর আরো পাদা আমার, আইছিলাম আইছিলাম পাশে থেকে আমি সামনে গেলাম, তোর আমার আরো পাড়া, আমার দাঁত কর। আমার শেফ আলী আফা আমারে দাওয়াত করে আইনে, মানে দাঁত করার একটা বুদ্ধি করছে। বুদ্ধিটা কেমন? সর্বপ্রথম একটা গান গাইলো আল্লাহ আলী নবী আলী, তনে পাঞ্জা হাইদারি নবী যার মৌলা, আলীও তার মৌলা বলছে রাসুল করি। গাদির খুমের পরে যেদিন দিনের পয়গাম্বরে যারা নবী স্বীকার করো মরে, সেই নবীর হয় ইসরারি। দুই নম্বরে হুকুম করে যারা বায়াত আমার এই হাত ধরে, তারা প্রত্যেকেই হও আলীর বায়াত। দেখো না হাদিস পড়ি, মৌলা আলীর এত বড় শান, একদিন ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, আলী সারা রাত্র গায় সুরে ফাতেহার গান, যে মারফতেরও ভান্ডারি। ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় ফাতেহার তাফসির, মৌলা আলীর এত বড় শান, একদিন ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, আলী সারা রাত্র গায় সুরে ফাতেহার গান, যে মারফতেরও ভান্ডারি। ইবনে আব্বাস ডাক দিয়ে আলীর কাছে কয় ফাতেহার তাফসিরে যদি সারা রাত্র যায়, পুরা কোরআনের তাফসির হুজুর শুনাইবেন কবে? আলী বলে অবন্ধগণ শুইনে রাখো, তবে পুরা কোরআনের সার সংক্ষেপ এই ফাতেহা হয়, ফাতেহারি সার সংক্ষেপ বিসমিল্লার হয়, বিসমিল্লারি সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ তার নিচের নুত্তা ছিল রইল। আলী কয় আনা নুত্তাতুল তাহাতালবা, বলছে আলী হুঙ্কারি। হ্যালো রশিদ বলে ও মুসলমান পাঞ্জাতনকে জানার মতো জান, কোনজন আলী কোনজন নবী কোনজন আল্লাহ হকবারি। তাফসিরের ভিতরে কোরআন দর্শনের ভিতরে আসছে আল্লাহ বলছে, হ্যাঁ নবী বলছে আমি আর আলী একই নূরের সৃষ্টি, কিন্তু রূপ হইল দুইটা। আর সুরা নেসার ভিতরে বলছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমি আমার রাসূলগণ, শুধু তাই না
আমার ওলি আল্লাহর ভিতরে পৃথক করিও না, পৃথক করলে পরে ইচ্ছা পোষণ করলে পরে নির্ভেজাল খাঁটি শস্যের তেলের মতো কাফের হয়ে যাবে, তোমার জায়গা হবে ফিনারে খালে দেনা, জাহান্নামের তলদেশে তোমার জায়গা হবে। এই গান থেকে আমার একটু ধরা রইল আফা, আল্লাহ কয় আলী, নবীও কয় আলী, আল্লাহ আলী, এই আলী আল্লাহ হইল বেলায়েতের কোন কর্ম করে কোন দিন। এই গান থেকে একটু ধরা রইল, নবীর কাছে যে জিব্রাইল আসতো ওহী নিয়ে, সেদিন আলীর কাছে আসছিল কি ওহীটা নিয়ে আসছিল, এই একটা কথা ধরা রইল। তারপর কি কইছে রে বাবা, কয় নতুন একটা প্রশ্ন করি যে আল্লাহ আর নবী এর ভিতরে কে পুরুষ কে নারী? বাড়ির ভিতরে গান দৃষ্টান্ত বললাম না, কোন লাগবো আবার আপনারা কল বেজার হন না বাজান, কিছু মানুষ বেজার হন না, না ক্যামেরা বন্ধ করো লাগবো না, কিছু মানুষ বেজার হইন না, মানে হলে যাত্রায় এই ছবি আইছে, আগে হল আসল না, হলে ছবি আইছে, ছবির নাম হইল নাইরে মাতা, নাইরে মস্তান, নাইরে মস্তান ছবি আইছে, মাইকিং করছে যে জাগো মাতায় চুল নাই যারা নাই রে তারা এই ছবি দেহের পারবো, টিকিট লই দে, জাগো চুল আছে তারা দেখতে পারবো না, তাই জাগো মাতায় চুল নাই তারা তো পিঠে মেলা করছে, তা আমাকে ইব্রাহিমের মতো একজন চুলালা হেও শখ যাচ্ছে, শালার নাই রে মস্তন ছবি আসলো, এত মানুষ যাইতেছে টিকেটও নাই টেকা লাগবো না, তা আমি যাই নাকি, তা গেছে, ও চিন্তা করছে আমার মাথায় তো চুল আছে, দিনে শুতে যাওয়া যাইব না রাত্রে শুতে যাওয়া লাগবো, সন্ধ্যার পর একটা শোয় না বাজান, তা গেছে জাগো মাথায় চুল লাই তারা ঢুকতেছে, ওই ফাঁক দে আমাকে ইব্রাহিম আদামও ডুহে বসে বুঝছেন না, তা হলে ছবি সাইরে দিছে, সাইরে দিলি পরে লাইট অফ করে দিছে না, ছবি চলতেছে, তো টিকিট চেকাররা আসতেছে চেক করার জন্য যে কার মাথায় চুল আছে আর কার মাথায় নাই, তো দুই মূর্তি আসতেছে চেক করতে করতে মাথায় দেহে যে কার মাথায় আছে কার মাথায় নাই, তো যার মাথায় চুল আছে সে চিন্তা করতেছে আমি তো বিপদে পড়লাম, এন আমি কোন ভ্যালি যাম, আর তাকে চুল্লাই তারা তো টিকিট পাবতি, স্প্রিং চেয়ার আছে সে করছে কি লঙ্গিটা উপর ফেলি দিয়ে মাথাটা নিচ ফেলি দিয়ে গুপিটা উপর ফেলি দিয়ে বইসে নিছে, উপর ফেল দিয়ে ফুটে বইসে রয়েছে, চেকার দিয়ে মাথায় হাত দিতেছে, হাত দিয়ে দেখে কি খেলার মাথায় তো চুল লাই কিন্তু মাঝখান দুই যে ঢেউ আছে না বাজান খালের মতো ডাল বাজতেছে, কই সিটি দে তো ভালোই রে, না আরেক চেকারে কই কি রে তুই আসস না, কই রাগ কত কইস না জীবনে কত মাথা দেখছি এমন মাথা আমি দেখি নেই, হ্যাঁ লোকটা মাথায় চুল লাই কিন্তু শৌকিনদের খুব, আরে বেচারা চুল লাই কিন্তু সিটি দে ভাঙে নাই, আমার আফা কইতে কইতে একটা কথা বলছিলাম যে কত বেশি কইব হে বিপদে পড়বো, গানটা গাইল কি বলে আমার মূল গান রংধনু চ্যানেলের মালিক ইব্রাহিম বাদান ২০০ টাকা দিছে ধন্যবাদ, তোমারে থুয়ে দাও আনন্দে দৌড়ে থুয়ে দাও, আবার ফিরে দিবেন না এই ৫০০ ভাঙ্গা যাইব না, মানে স্মৃতি ভাঙ্গা যাইব না, কি জেনে কবে চাইছিলাম ও কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক খোলে চিনতে পারবি কোনজন তোমার সূক্ষ্ম প্রেমের মূল মহাজন,
সে গানটার ভিতরে শুনতে পেলাম মিম আলিপে মিলন হয়ে যায় বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ে রয় তাই আলিপে খুশি হইয়া তার নিজের নুত্তা বেকে দিয়ে আলিপ হামজাতে রইল লোকেয়া বে দিয়া বানাইলো ভুবন এই সাত্তার সরকারের এই গল্প সিটি বাংলার গল্প শুনে আমাদের হরজত মোল্লা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে বাহ 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 ধন্যবাদ হরজত মোল্লা ভাইকে 200 টাকা দিয়ে হ্যাঁ তাহলে তো গান থেকে গল্প শিখে আসার কাম আছিল দেখি আর 200 টাকা করবে নাকি মিম যখন তার মাসুক হয় হারা বন্ধুর দেনে যোগা শুনে হয় মাতু হারা তারপর কি আপা মিমের নুক্তায় আদম হলো আদমে আল্লাহ লুকাইলো হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হইল সৃজন বাউল গানটার ভিতরে বাটপারি করা লাগে বাটপারি করা লাগে যখন আপনি প্রশ্ন করে ফেলাইছেন যে আল্লাহর নবীর ভিতরে নারী আর পুরুষকে তখন আপনার এই কলিটা গোপন রাখা উচিত ছিল মিম হল নবী মোহাম্মদ আলিপ হল আল্লাহ মিম যখন তার মাসুক খয়হারা মাসুক হল আল্লাহ আর নবী হল আশিক আর নবীন এটা স্ত্রীলিঙ্গ আপনি একটা কথা বলছেন যে আমার বাবা যখন বীর্য নিষ্কলিত করছে ডান পাশে থাকে ও বাম পাশে ওয়াই মায়ের কাছে থাকে এক্স এই ও আর ওয়াই যদি এক্স যদি একত্রিত হয় তা হয় পোলা আর ওয়াই আর এক্স যদি মিলন হয় সায়েন্স তাতে হবে মেয়া তাতে বাবা যখন বীর্য নিষ্কলিত করে 46 কোটি শুক্রকীট সেখানে ছাড়ে সমস্ত শুক্রকীট কাইটে কাইটে পড়ে যায় ওই যে হীরের চাইতে দ্বার চুলের চাইতে সে কোনো মানুষের চাইতে অন্ধকার সমস্ত শুক্রকীট কাইটে কাইটে পড়ে যায় এক সাত্তার সরকার একটা শুক্রকীট ফুল ছিড়াতের পোল পার হয়ে লাভতে পার হয়ে মায়ের সিকিমে চলে যায় 9 মাস 10 দিন সাত চিল্লা 9 মাস 10 দিন পরে ওই যে জিটকে শরীফের একটা গান আছে তেফেলেতে কামেল হয়ে দেখনার এমন আইসো দেয়া যা ছিল সব সঙ্গে নিয়ে আইসা সবই দ্বীপের পর কারণ আমার রুহটা আগের জন্মে যা কইরা আসছে সেই কর্মফলটা আমার হায়াতের তাক্কার সাথে ফিট করে আমার দুনিয়ার পর ছাইরে দিছে আমারে কবে কে সালাম দেব আমি জানি জানেন বাবা কবে কে অপমান করব জানেন না না কবে কে আপনাকে মারবে জানেন না জানেন না কারণ আপনার রুহটা আগের জন্মে যদি কাউকে সম্মান দিয়ে থাকে তাহলে আপনি সম্মান পাইতেছেন আর যদি কাউকে সালাম দিয়ে থাকেন সালাম পাইতেছেন আর যদি চর দিয়ে থাকেন ঘুষি খাইতেছেন বিচার শুরু হয়ে গেছে তাই কবি নজরুল বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই মানুষেতেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর তাহলে নবীন এটা স্ত্রীলিঙ্গ আর মাসেক হলো আল্লাহ সে হলো পুরুষ যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে তিনি হলো পুরুষ আর যিনি সৃষ্টি হয় তিনি হলো নারী আপনার সে গানের ভিতরে আপনার গানের ভিতরে আপনার জবাবটা আপনি বইলে গেছেন ওই যে ছাত্ররা তো মাদ্রাসায় পড়বে গেছে তা হুজুরি পড়াইতেছে পড়া আলিফ বেতেছে তো পোলাহানে পড়বে দায় দিছে আইসে মানে হুজুরের কাছে নিচের কাপড় পইরে পোলাহানে হাসছে পরে দিছে বেত বেতাইতেছে এক সাফা এক কোনাই তো বেতাইতে বেতাইতে যাইতে পুলানে বেতা ভাইয়ের চোপ করে নিছে পড়া আলেপ বেতেছে ক হুজুর দারদুনি মার খাইছে আবার হেই দিই ভাই দিছে আছে না দারদুনি মার খাইছে আবার হেই দিই ভাই দিছে যাতে আইসে দিছি মারছে তো পুলানে তো দোষ না দোষ আমার তা আপনি যখন গানটা করছেন যে মিম যখন তার মাসুক হয় হারা বন্ধুর ধ্যানের যোগাসনে হয় মাতু আরা তাই মিমের নুত্তায় আদম বানাইলো আমি আগেই বলছিলাম যে
আল্লাহ নূরে নবী আর নবীর নূরে হলো সারা মাখলুকাত মিমে মোহাম্মদ হ্যাঁ এই মোহাম্মদ নবীর নূরে হলো সারা মাখলুকাত মিমের নূরটা আদম বানাইলো কে আদম সুফুল্লে তারপরে হাওয়ার সাথে যোগ ধরিল হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হইল সৃজন এই সৃষ্টিকুল ভরে দিল আবার ইহার যদি হাকিকত বলতে যাই একটা হাকিকত আল্লাহ পুরুষ নবী নারী আবার যেমন পীর আপনার বেলায়েতে পীর হক পেশাব উনি যেমন ওনার ভক্তরা ওনার আশিক তাই না বাবা হ্যাঁ তরিকতে কিতাবে রাসূলের ভিতরে বলে যে উনি হলো পুরুষ স্বামী আর ভক্তরা সবাই হলো তার স্ত্রী তাই না বাবা তাহলে ভক্তরা আশিক উনি হলো মাশিক আবার স্থান কাল পাত্র ভেদে ওই হক পেশাবের মনটা কাঁদে একটা ভক্তের প্রেম পাওয়ার জন্য তখন ভক্ত হয়ে যায় মাশিক আর হক পেশাব হয়ে যায় আশিক স্থান কাল পাত্র ভেদে নবী পুরুষ আল্লাহ নারী আবার সৃষ্টি জগতে যায় আল্লাহ হলো পুরুষ নবী হলো নারী গেল আপনার এই কথা আপনার গান দিয়ে আপনার জবাব শেষ করলাম এখন বলতেছে যে আল্লাহ তালি কয়টা আল্লাহ কয়টাকে আপনি সুরে পড়েন নাই কুল হু আল্লাহ আহাদ মানে আল্লাহ কয়টা কিনটা আহাদ আল্লাহ আল্লাহু সামাদ এটা হলো সামি আল্লাহ আবার দরদ শরীফে পরে ডাইনে আল্লাহ বামে নবী বসেছে উম্মতি উম্মতি কয়ে কানতেছে এটা হলো দারদার মুর্শিদ মুর্শিদ হলে ডাইনে বসা পীর মা হইলো বামে বসা মা হইলো নবী আর বাবা হইলো আল্লাহ এখানে তিনটা লড়াই যে আলিফ লাইলা দেখছেন নি কেউ দেখছেন না ওখানে আল্লাহ কয়টা খোদা কয়টা দুইটা দুইটা একটা হলো সিম্বাদের খোদা আর একটা হলো মালিক হামেরার খোদা সেখানে বলা হয়েছে কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হ্যাঁ কুল লাহু কুফুয়ান আহাদ যেই সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ মিশে আছে কেউ যদি আল্লাহকে নিজে পেশ তার কাছে আল্লাহ ধরা খাওয়া কি বলছেন মান আরাফা হাদিস কুরসি তে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু এর অর্থ হলো যে নিজের নফসকে চিনতে পারলো সে আল্লাহকেও চিনতে পারলো এখানে আমার একটু দরা আফা আয়াতটা আসছে কি কুল্লে নফস যাইকাতুল মউত নিজের নফসকে যে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারলো পরে আয়াত আসলো কি কুল্লে নফসে যাইকাতুল মউত প্রত্যেকটা মানুষ মারা যাবে না প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে নফসের মাধ্যমে যদি খুদারে পাওয়া যায় খুদা থাকে তাহলে কি খুদা কি আল্লাহ কি মারা যায় কি যায় এখন কোন ভালি যাবেন এনে কি আয়াত কাইতে দিবেন নফসবি যে খুদা আছে তাহলে নফসের যদি কিনা নফস চিনলে আল্লাহকে চিনা দা তাহলে নফসের ভিতরে আল্লাহ আছে এখানে আবার বলা হলো কুল্লে নফসে যাইকাতুল মউত প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে নফস যদি মারা যায় তাহলে তো আল্লাহ মারা যায় কিনা কয় নবুয়াত শেষ হয়ে গেছে নবুয়াতের যুগ শেষ হয়ে গেছে সূরা হাদিদের তিন নম্বর আয়াত পড়ে দেখবেন আওয়ালুনে মোহাম্মদ আখেরুনে মোহাম্মদ কুল্লেনা মোহাম্মদ নবী ছিল আছে থাকবে কারণ নবীর নূরে যদি জগৎ সৃষ্টি হয়ে থাকে 18000 মাখলুকাত 17999টা মাখলুকাত সৃষ্টি হয়ে থাকে তাহলে আমার নবী এখনো জিন্দা আছে যদি নবী জিন্দা না থাকে হায়াতুল মুরসালিন নবী তার এক নাম নবী যদি জিন্দা না থাকে তাহলে যে আপনারা পীর মুর্শিদরে দাঁড়ায় কোন বেলায়েতের যুগে তারা খাড়ায় খাড়ায় কারে সালাম দেন আওয়ালুনে মোহাম্মদ আখেরুনে মোহাম্মদ
আউসাতুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ মুহাম্মদ ছিল আছে থাকবে চিরন হায়ঞ্জীবী তাহলে যদি আমার নবী থাকে তাহলে নবুয়ত আছে অবশ্যই আছে হায়াতুল মুরসালিন নবী সে হায়াতের হাতে জিন্দা আছে সে আনফাসের সাথে আসা যাওয়া করতেছে আমার নবী যেদিন থাকবে না সেদিন আপনিও থাকবেন না আমিও সত্তার সরকার থাকব না পৃথিবী থাকবে এই কথাগুলি বলার চেষ্টা করলাম বিরক্ত হইছেন বাজান আপনারা না নবিয়ালা দাও এবার দুইটা গান শুনি একটা ধরা রাখছি দুইটা ধরা রাখছি একটা গানে থেকে আলী আল্লাহ হইলো কবে সেদিন জিব্রাইল আসছিল ওহি নিয়ে কি ওহিটা নিয়ে আসছিল কোন কর্ম কইরে বেলায়েতের কোন কর্ম কইরে আলী আল্লাহ হইলো একটা ওই কাবা ঘরে আলীর জন্ম হইছে আমি বলে মানা করছি না যে কাবা ঘরে জন্ম হয় নাই আরে বাদান নূর মোহাম্মদ সৃষ্টি মোহাম্মদ সৃষ্টি গোড়া রব হয়েছে নূরের পাশরা জানি তো ওই নূর প্রাপ্ত হইয়া দেখনা চাইয়া নবীজির সাগরে ডুব দিয়া বাদান নূর নবীজির সাগরে ডুব দিয়া দেখনা চাইয়া নূর নবীজির সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রক্ষ নূরের পাশরা জানিতে হয় নূর শ্যামলা নূর কমলা বেলায়েতের ভাই রে আমার রবের নূর হয় নূর তাজুল্লাহ পঞ্চভাগে বিভক্ত হইয়া পাবল মনরে পঞ্চভাগে বিভক্ত হইয়া পাবল মনরে ওরে পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লা পঞ্চভাগে বিভক্ত হইয়া পাবল মনরে পঞ্চভাগে বিভক্ত হইয়া পাবল মনরে ওরে পঞ্চভাগে বিভক্ত হইয়া সেই নূরের প্রকাশ নূর নবীকে দিয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনারু হয় নূর আলা যেটা আলা নূর যে নূরেতে হইছে মাবুত মোলা কথাটা কি বুঝাইতে পারলাম মাদানরা নূর হুনারু হয় নূর আলা যে নূরেতে হইল আমার মাবুত মোলা ওই নূরের প্রকাশটাই হলো আমার নূর নবীর দিয়ে পাইছে পাইছে নূর মোহাম্মদ সৃষ্টির সাগরে
রোহনুরের জব বিলনে আরে বাদান আসে কার মাসে কে তানে রব রূপেতে রহিম প্রকাশিয়া সাবর মনরে রব রূপেতে রহিম প্রকাশিয়া সাবর মনরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাগল মনোর রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার পাগল রশিদ গেছে দিশাহারা হইয়া ও পাগল মনরে রশিদ গেল দিশাহারা হইয়া পাগল মন ওরে রশিদ গেল দিশাহারা হইয়া আল মুহাম্মদ পাত্তদারা নূরের খবর পাইছে রে ওরা সরকার রশিদ গেল দিশাহারা হইয়া পাগল মনরে রশিদ গেল দিশাহারা হইয়া পাগল মনরে ওরে রশিদ গেল দিশাহারা হইয়া এমন শুটিং কোন দিন হবে এমন শুটিং কোন দিন হবে পাক পাঞ্জা তোর সাবো পাহাড়ে এমন শুটিং কোন দিন হবে ধন্য হব বর্তমান দেখি আর দেখা সাগরে একটা প্রশ্ন করুন আমার কাছে প্রশ্নটা কি আমার দয়াল নবী পবিত্র কোরআনে আসছে একদিন পবিত্র কোরআনে আসছে নিম্ন দেশ থেকে উত্তোলিত মিষ্টি পানির ফোয়ারা হাড্ডিবিহীন লেপটান এক প্রকার পাখির মাংস আমার দয়াল নবী খাইতে বসলো দয়াল নবী করলো মোনাজাত হকাল্লার দরবারে নবী বলে এমন একজন মানুষ তুমি পাঠাইয়া দাও মরে পাঠাইয়া দিল দল নবী হঠাৎ করে চাইয়ে দেখে যে মৌলা আলী মুশকিল কুসা সামনে খাড়া খাইলো মাংস তারে সাথে করে এরপরে
মাওলানা মুশকিল খুশা বলল যে এই পাখির মাংস যে খাইব হে নবীর বংশ হইতে পারবো। বেলায়েতের এই কর্মটা আমরা দুনিয়ার পর যখন মানুষ জান্নাতে যাবে তখন এই পাখির মাংস মানুষকে দেওয়া হবে, মানুষ বলবে খায় বলবে আলহামদুলিল্লাহ বারেলাহি এই মাংস তো আমরা পূর্বে দুনিয়ার পর থেকে খাই আসছি, আল্লাহ বলবে দুনিয়ায় খাইছাও দেহে জান্নাতে এসে পাইছাও। আমার শুধু জানা দরকার এই পাখির মাংস আমরা এই দুনিয়ার পর কোথায় পামু কিভাবে পামু কেমা খামু, ইহার কর্মটা এই বেলায়েতের কর্ম না হওয়া পর্যন্ত আল্লাহর নবী সেদিন আমাদেরকে সাফায়াত করবে না। আমরা বেলায়েতে ওই যে আপনি বলছিলেন আল্লাহর রঙে রঙ্গিত হওয়া লাগবো, আল্লাহর পাশা আছে আত আছে পাও আছে, এ কর্ম না করা পর্যন্ত আল্লাহর সাথে দিদার হবে না। একটা প্রশ্ন বেলায়েতের পক্ষে করলাম, পবিত্র কোরআন দুইটা সুরের ভিতরে আছে, দয়া করে আমার একটু বোঝ প্রদান করবেন যে আমরা এই দুনিয়ার পরে এই এই মাংস কোদারে পামু খামু কার হাতে। একটু দয়া করে বলবেন। গায়ে গুলি করতাম না আপা কে বাই আল্লাহ কে বা নবী আমি কোন পথে ওরে যে চিনিল আল্লাহ চিনার বাকি নাই যে চিনেছে দয়ালু আল্লাহ চিনার বাকি নাই যে জন চিনল দয়ালু বিতার আল্লাহ চিনার বাকি নাই আমি কোনবা পথে যাই কে বাই আল্লাহ কে বা নবী আমি কোনবা পথে যাই বাকি নাই দিছে পাই বাদান আল্লাহ গেল বেহাল হইয়া তো প্রমাণ হা দিছে পাই কোন পথে ডাকি
पथे जाए দেখে সব জায়গায় সব মঞ্জিলে নবী হেরে নবী দেখে সব জায়গায় নিদের বাসাই নবীকে ছাড়া সাধক সাধকের একটি গান আছে নবী যে ছিল রে যেখানে মেরাজে গিয়া নবী গেল রে সেখানে মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহকে করে ডাকা ডাকি বারলেহি তুমি আমার সাথে দেখা দাও আল্লাহ কয় দোস্ত তুমি এ করো কি এমন কোন দলিল নাই যে আল্লাহ নবী আল্লাহকে দোস্ত বলছে দলিল আছে আল্লাহ নিজেই নবীকে দোস্ত বলছে বাহ 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 আচ্ছা ছোট মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহকে করে ডাকে নাকি আল্লাহ কয় দোস্ত তুমি এ করো কি আমি সেজদাতে মহিষদাই আর নবী বলে তোমার পবিত্র কোরআনে তুমি বললে আল্লাহ ছাড়া সেজদা হারাম সেজদা পয়দাই করছো তোমার তরে আজকে তুমি সেজদা করো কারে আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি বিলীন করে দিছি খোদাই হ্যাঁ ওই তাই তো কইছিলাম যে তাই প্রীতি রশিদ কইবু রুষ্ট প্রকৃতি আমি রশিদ হক কথা কই দিতে ডরাই এই কোনটা পুরুষ কে প্রকৃতি কোনটা পুরুষ বাদাম কোনটা পুরুষ কে প্রকৃতি আমি রশিদ হক কথা কই তে ডরাই কোন ব্যাপথে যাই নবীর ভক্ত সাহাবা হযরত জাবের রহমতুল্লাহ আলাই নবীর ভক্ত সাহাবা
আবু হুরায়রা রহমতুল্লিন আলাই জাবের দলবির সাথে অনেক তরিকার ভাইয়ের বাড়িতে যা হুজুরের সাথে মাহফিলে যা জাবেরের মনে একদিন হঠাৎ করে দাগ কাটছে যে আমি কত জায়গায় গেলাম হুজুরের সাথে কিন্তু এই গরিবের আঙ্গিনায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এত গরিব করে রাখছে বাজার নরিস চরিস না আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এত গরিব করে রাখছে যে আল্লাহর রাসূলকে আল্লাহর নবীকে আখেরের কান্ডারিকে ববপারের বন্ধুকে আমার গরিবের আঙ্গিনায় আমি একটা দিন দাওয়াত করতে পারলাম না কথাটা অন্তরে বলতেছে আর জাবেরের স্ত্রী বলতেছে পীর ভাই তুমি তো আমার পীর ভাই তুমি যেন অন্তর দিয়ে কি একটা কথা বললে ঝরঝর করে চক্ষের পানি ছাড়লে তুমি আমার স্বামী তোমার দুঃখের দুঃখিত ভাগী তো আমিও আমার কাছে একটু বলতে পারো দাওয়াত দিয়ে আসো বলে দিলাম দাওয়াত হুজুর যদি দয়া করে কাঙ্গালের বান্ধব আসে বলে তুমি চিন্তা করো না আমরা যে দিনে চারটা রুটি বানাই চারজনের জন্য ওখান থেকে আমি এক মুষ্ট করে আটা প্রতিদিন রাইখে দেব যদি সাত দিনে সাত মুষ্ট আটা হয় তাহলে আমি দুই চারটে রুটি বানাইতে পারবো না রুটিটা হয়তো আমাদের একটু ছোট হবে তাতেও আমাদের চারজনে খায় পানি খাইলে আল্লাহর নাম নিয়ে পানি খাইলে আমাদের দিন চলে যাবে জাবের স্ত্রীকে জড়ায় ধরে বলতেছে তুই তো আমার স্ত্রী নে তুই আমার সহধর্মিনী আমার ধর্মের কাজে তুই সহায়তা করলি বাদান বউ দিয়ে কোনো ধর্ম হয় না বউ দিয়ে কতটি পোলাফান বানান যা যখন বউ নপী হয়ে যায় হয় স্ত্রী তাদের সংসার করা যায় এদেও কোনো ধর্ম হয় না ধর্ম হয় সহধর্মিনী দিয়ে হক পীর সাহেবের বাড়িতে সাপ্তাহিক জলসা বিশুদ্ধবার আমার গুরুর দরবারে সাপ্তাহিক জলসা বৃহস্পতিবারে আমার তারা ভাই যাবে কিন্তু সংসারের কাজে অনেক সময় সাইরে সারতে পারে না তাই না বাবা আমার পীর বোন যদি বলে আজ তো বৃহস্পতিবার তুমি দরবারে যাবে না তোমার কাপড় চোপড় আমি ধুয়ে রাখছি আমি তো গৃহের কাজে যাইতে পারলাম না তুমি যাও এই দুইশো টাকা দিলাম একশো টাকা বাবার মাজারে দিও আর একশো টাকা খরচ করে তুমি যাও আর আইসো আছে না বাজান এরকম বলে না তাহলে আমার ধর্মের কাজে সহায়তা করলো তিনি হলো সহ ধর্মিনী জাবের বলতেছে তুমি তো আমার স্ত্রী না তুমি হলো আমার সহধর্মিনী তুমি আমার গুরু বোন আমার ধর্মের কাজে সহায়তা করলো জাবের কাঁদতে কাঁদতে খুশির কান্নার দুঃখের কান্না আছে না বাবা চলে গেছে হুজুর পাকের কাছে যাই জোর হাত করে দাঁড়াইছে কাঙ্গালের বেশা এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে জাবের আজকে শুক্রবার সামনে শুক্রবার জুম্মার পর তোমার আঙ্গিনে আমি যাব সে তো অন্তরের খবর জানে বাবা জাবির কি বলতে চাইতেছে এটা আল্লাহ রাসূল আল্লাহর নবী বুঝে ফেলছে বাড়িতে চলে আসছে বলে নুটির তো ব্যবস্থা করলা কি দিয়ে দিব বলে কেন তুমি চিন্তা করো কেন ইব্রাহিমের মোহাম্মদ একটা ছাগল পুষে না ওই ছাগলটা জবাই করে সুন্দর করে পাক করে আমার হুজুর পাকের সামনে দেব বিবি বউ যাবেন বলে বিবি রে এই সৃষ্টি জগতের ভিতরে তোর মতো স্ত্রী তোর মতো মেয়ে যদি প্রত্যেকের ঘরে থাকতো
সবার ঘরে যদি এই সহধর্মিনী হয়ে যায় তো তাহলে আমার আল্লাহ রাসূলের এই দিন প্রচার সার্থক হইতো, আমার আল্লাহ রাসূলের কোনো চিন্তা থাকতো না উম্মত নিয়ে। বড় ছেলে গুনতে গুনতে সাত দিন চলে গেছে বাবা, বড় ছেলে ইব্রাহিমকে সাথে করে জাবির ছাগলটা জবাই করে মাংসগুলি বানায় বিবির কাছে দিয়ে ভাই কোনো ভক্তের দরবারে যদি ভক্তের বাড়িতে গুরু আসে ভক্ত পথের পানে চায় থাকে যে এই পথ দিয়ে আগাই যায় যে এই পথ দিয়ে আমার দয়াল আসবে একটু যাই দেখি আমার দল কত দূর আসবে। স্ত্রীর কাছে দিয়ে যাবের রাস্তায় চলে গেছে দেখি আমার হুজুর পাক আসছে কিনা, আর এইদিকে মোহাম্মদ বলতেছে ভাই মাঠে তো আমাদের ছাগলটা নাই, ছাগলটা কই ভাই? ইব্রাহিম বলে ভাই রে আজকে আখেরের আম্বে আসবে দুজাহানের বাদশা আসবে, আমাদের আঙ্গিনে বাবা যে ছাগলটা জবাই করে মাংস বানাই ফেলেছে। ছোট ভাই বলতেছে ভাই ছাগল জবাই করে কিভাবে ভাই? বলে এই রশি দিয়ে বাঁধছে চিত করে শোয়াইছে, আমি ধরে রাখছি বাবা গলার ভিতরে ছুরি চালাইছে। বলে ভাই তুমি আমাকে দেখাবে? বলে তোকে তো দেখান যাবে না, তবে তোকে আমি দেখাইতে পারি একটা কলার স্যাও নিয়ে চিত করে শোয়া ভাইতে দেখাইতেছে যে এমনি করে ছুরি চালাই জব করছে। বলে ভাই এমনি হবে না, হাত পাও তো বাঁধতে হবে। আমি শুয়ে পড়লাম ভাই তুমি আমার হাত বন্ধ পাও বন্ধ আমাকে চিত করে শোয়াও, তারপর আমার গলার ভিতরে তুমি ছুরি চালাও, আমি দেখতে চাই জবাই কেমনে করে, আমাকে একটু দেখাও ভাই। তুমি আমার কেহ না কেহ নাই রে দয়া, নদী আমার তুই বিনে দরা দি আমার, ও দয়াল
আমার নাই আমার কেহ সিট করে শোয়াইছে
ছুরিটা গলার ভিতরে ধরছে কিন্তু উপতে কইরে ভাই তো ভাইয়ের দানে ভাইয়ের ব্যথা ওজার মরছে জোরের ভাই ভাই সারা আর ভাইয়ের দুঃখ বাজা বোঝার কেহ নাই ছুরি চালাইতেছে মোহাম্মদের গলা কাটে না বলে ভাই তুমি চোখের ভিতরে আমাকে দেখে তোমার মায়া লাগতেছে তুমি চোখের ভিতরে কাপড় বেঁধলে না বলে আমি তো ছুরি চালাইতেছি তোর জন্য মায়া লাগতেছে না তো বলে ভাই রে মুসলমান তো মিথ্যে কথা কয় না তুমি সত্যিকারের জবাই আমাকে দেখাও যখন চোখের ভিতরে কাপড় বেঁধে সত্যিকারের ছুরিটা চালাই দিছে ছোট ভাই মা বলে একটা ডাক দিছে ধর থেকে তার পাখিটা উড়ে গেছে আর ইব্রাহিম বলতেছে আরে জোরের ভাই ভাই রে ভাই রে আমার সুদার জোরের ভাই রে ভাই রে আমার সুদার জোরের
আরে ইব্রাহিম ক কি বে আপনার করলি রে ভাই কি আপনার করলি হায় হায় কি আপনার তো করলি রে ভাই কি আপনার করলি জন্মের মত জোরর ভাই তুই আমার পাশ নাইলি জোরে ভাই ভাই রে ভাই রে আমার সোনা ভাই পেটের ভাই হয় বাজান বেসাদের ভাগি তারা ভাই জব্বর ভাই ওহাব ভাই মার পেটে ভাই রে ভাই দেশ সাথে রো ভাই তোরি কর ভাই ভাই রে আমার পরতার সাথী জয় রে ভাই ভাই রে ভাই রে আমার সোনার চন্দনি ও জোরে মা বলে চিৎকার দিছে মায়ের কানের ভিতরে যায় পৌঁছে অন্তরের ভিতরে পার লাগছে মান মোহাম্মদের ডাক শুনতে পেলাম হাতে রান্না ফেলে থেকে দরবারে চলে গেছে যায় দেখে সন্তান জবাই হয়ে গেছে শুধু ডাক দিয়ে বলছে ইব্রাহিম তুই আমার কলিজা আমার বুকের মালিক তুই আমার বুকটা খালি করতে পারলি বাবা বড় ছেলের ছোট ছেলের শোক পাশ করার জন্য বড় ছেলেকে বুকে নিয়ে শান্তি পাবে বড় ছেলে ভয় পাইয়া যে গাছের ভিতরে মা আমাকে মারবে যতই ডাক পারে ও কাঁপতে কাঁপতে গাছ থেকে পায়ের মায়ের পায়ের কাছে পড়ে বড় ছেলেও প্রাণ পাখি হারা হয়ে গেল মা কি করবে কিছুই করার নাই বেশি দুঃখে মানুষ পাঁচতর হয়ে যায় না বাবা দুইটি ছেলেকে সামনে করে দাঁড়াই রয়েছে দুই মোড়ে দুইজনকে নিয়ে দাঁড়াই রয়েছে বসে পড়ছে আর জাবের চলে আসছে বিবি বলে আমার কিছুই বলার নেই আজ এমন একটা দিনে এমন একটা ঘটনা হলো বিবি রে সন্তান চলে গেছে তাতে দুঃখ নাই কিন্তু যিনি আমার ভবপারের কাণ্ডারি তার মুখে তার মুখটা যেন আমি কালা না দেখি চলো ওদেরকে পাকের ঘরে চাদর দিয়ে ঢেকে রেখে হুজুর পাককে হুজুর পাক চলে যাওয়ার পর তারপরে রাত্রের আধারে ওদেরকে আমরা দাফন করব হুজুর পাক বলছে খাইতে বসছে বলতেছে জাবের তোমার দুইটি সন্তান সেদিন জাবের মিথ্যে কথা বলছিল যে ওরা খেলতে গেছে বলে জাবের রে আল্লাহর নবীর কাছে মিথ্যে কথা বলিস না বাবা ওদেরকে ডাইকা আল্লাহ বলছে জিব্রাইল চলে যাও আমার দোস্তকে বলে আসো জাবের দুই সন্তান ছাড়া যেন খানা খাইতে বসে না বলে না জাবের তোর ঘরে আমি পানিটুকু পান করব না যতক্ষণ পর্যন্ত আমার ভাই ইব্রাহিম আর মোহাম্মদকে না আনবে নিয়ে গেছে পাকের ঘরে যাই দেখে সোনার দুইটা টুকরা চার ধরে নিচে শোয়া আল্লাহর নবী সেদিন জাবের আর জাবের আর জাবের স্ত্রীকে বলছিল তোরা এত পাষাণ হতে পারলি তোদের দুইটা সন্তান মৃত্যু সন্তান ঘরের ভিতরে রেখে আমার তোরা খুশি করবি তোরা এত কঠিন হতে পারলি তোরা এত আমাকে ভালোবাসো
যদি আমাকে ভালোবাসে থাকোস ইব্রাহিম আর মোহাম্মদ এই মুহূর্তে তোরা দুই ভাই আমার কাছে চলে আয়। আল্লাহর কুদরতে ইব্রাহিম আর মোহাম্মদ আমার হুজুর পক্ষে সালাম দিয়ে পায়ের পর পড়ে গেছে। জাবের এবং জাবেরের স্ত্রী দুজন পড়ে গেছে। যে ছাগলটা দুই ভাই সাথে করে খানা খাইলো, যে ছাগলটা জব করছিল, আল্লাহর কুদরতে আল্লাহর নবী সে দস্তরখানা ধরে যখন ঝাড়া মারল, খাসিটাও জিন্দা হইয়া ছাগলটাও জিন্দায় আমার হুজুর পাকের পায়ে ঢলে পড়ল। বলেন সুবহানাল্লাহ, আমার সেই নবী। পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে জাহান্নামে যাবে আমার আফা বলেছে। যখন জান্নাতে মানুষ চলে যাবে বিচারের পর আর জাহান্নামে চলে যাবে, স্পেশাল দুইজন ফেরেশতা দুই দলে ভিতরে পাঠাই দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত। যায় বলো যারা জাহান্নামী তাদের ভিতরে যাতে আমার ফাতেমা আমার পাকপান যতন দয়াল নবীর তিল পরিমাণ মোহাব্বত ওদের ভিতরে থাকে, ওদেরকে ঘুরিয়ে তুমি জান্নাতে পাঠাই দেবো। বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা যেন প্রত্যেকে হালে পায়ার দয়াল নবীর মোহব্বত আমরা অন্তরের ভিতরে রাখি। স্টেজটা অনেক বড় হয়ে গেছে ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আমি শেষ করছি, আমার দরুদে একটা গানের আবদার করছে, আমি পরের আসরে গায়ে দেবো বাবা, পরের আসরে গায়ে দেবো, কারণ আমার আফারেও একটা সুযোগ দিতে হবে নাকি বাবা। সবার প্রতি সালাম, ধন্যবাদ। সাহেব ভাই সাহেব 100 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানালেন। জনাব দেলোয়ার ভাই সাহেব আরও 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। জনাব মহরপিস সাহেব আরও 100 টাকার মাধ্যমে বাজান আমাকে আশীর্বাদ করলেন, বাজানের চরণে ভক্তি চুমন রাখি। বলেন গাজিন্দার আলী সাহেব আরও 100টাকা পুরস্কৃত করলেন। যে দেশের যে বাউ উপতা করে নাও বাউ, তো সব মিলে দেখলাম যে বিচ্ছেদ গানের শ্রোতা বেশি, পালা গানের শ্রোতা হইল কম। আর যা গো পালা গান শোনার ইচ্ছা ছিল তারা যতটুকু শোনার শুনছে, এখন বাড়ি গিয়ে ঘুমাইতেছে। আর আমার রাসেল বাজান কইতেছে ফুপু কটা বিচ্ছেদ গান। তা আসলে আমার সাত্তার ভাই যেখানে যে আলোচনাগুলো রেখে গেছে এটা তো আসলে খুব গভীর তত্ত্বের কথা, খুবই গভীর। তো এই আলোচনাগুলো আসলে এই পরিবেশে বলার পরিস্থিতি নাই, যে আলোচনা আমি তারপরে একটু না বললে ঋণী থেকে যাই। আমি শুধু শরীয়তের জবাবটা দেই যে মুসানবীর আমলে মুসানবীর উম্মতদের জন্য আল্লাহ মান্না সালোয়ার ব্যবস্থা করেছিল। আপনার যে মাংসের কথা কইলেন যে হাড়বিহীন মাংস, এটা মুসানবীর আমলে তার উম্মতদেরকে আল্লাহ দান করেছিল। তো সেই মাংসটা হলো মান্না সালোয়া। আর এখন বর্তমান যুগে ইহা যদি কেউ পান করতে চায় খাইতে চায় তাহলে এটা গুরুর সঙ্গ করতে হবে। তবে আমিরউদ্দিন কারী সাহেবের একটি গান আছে, ছাপা মারওয়া দুটি পাহাড় আল্লাহ দুই দিকেতে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সেই মসজিদ আমি কথায় জবাব দিতেছি, সেই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না তথায় কিরণ নাই রবির, ময়ের রূপে পাকপান যাতন আল্লাহর জিকির করতেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সেই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটিন আল্লাহ কৌশলে রাখে, ফকির সাধু এক ধ্যানে মসজিদ ঘেরা যাও গেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সেই মসজিদে আমিরউদ্দিন যায় মাসে 3 দিন নামাজ পড়ে আলী ফাতেমায়, বছরেতে 36 দিন আল্লাহ নিজেই আসতেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। তো আসলে এগুলো তো করণ কারণের ব্যাপার, চান্দের ব্যাপার আছে। হ্যাঁ তো হ্যাঁ আচ্ছা, সেই মসজিদে বেহাস্তি সুফল, প্রথম মাসের প্রথম আসে আবহায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যোগের মরা বাসি। তো মুসানবীর কাছে এক লোক বিচার নিয়ে গেল যে আমার স্বামীকে খুঁজে পাই না। কেন? যে এক সপ্তাহ ধরে স্বামী খুঁজে পাই না, এখন এই স্বামী পায় না খুঁজা, এই জন্য
বিচার যখন দিল তখন মুসানবী লোক পাঠাইলো যে তার স্বামীটা কোথায় হারাইছে খুঁজতে খুঁজতে পাইলো কোথায় জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা একটা মৃত ব্যক্তি যখন নাকি তারে খুঁজে নিয়ে আসলো যে পাইছে আমার স্বামীরে কিন্তু স্বামীরেকে হত্যা করলো সেই খুনিটা আমি তালাশ করতেছি এবার আল্লাহ বলতেছে মুসা এটার বিচার হবে আগামী শুক্রবার বলে দাও একটা গাভী আনার জন্য যেই গাভীটার বর্ণ খুব উজ্জ্বল হবে মানুষ দেখলে তাদের ভালো লাগবে যেই গাভী দিয়া কোনো হাল চাষ করানো হয় নাই মানে এটাকে বকনা বাসুর বলে আর কি বকনা বাসুর যেটা দিয়ে হাল চাষ হয় নাই হ্যাঁ গাভী মানে ওই সূরা বাকারার অর্থ গাভী কিন্তু আসলে মূল অর্থটা হলো বকনা বাসুর হ্যাঁ জানি কিন্তু কই না মানি জানি কিন্তু সব কথা কওয়া যায় না তো এখন আল্লাহ মুসা নবীকে যখন বললেন যে তুমি তাদের বইলা দাও বাজার থেকে ওই গাভীটা সংগ্রহ করার জন্য ওই গরুটা যে গরুটাকে দিয়ে কোনো হাল চাষের কাজে ব্যবহৃত হয় নাই যে গরুর গায়ে কোনো স্পট নাই দাগ নাই হ্যাঁ হলুদ বর্ণই কিন্তু এটাকে বলা হয়েছে যে মানে চোখে পড়ে আকর্ষণ করে এরকম একটা বর্ণের তো সেই বর্ণের গাভী আনলো তারে জবাই করলো ওই গাভীর এক টুকরা মাংস ওই মৃত ব্যক্তির শরীরে ছিটাই দিল তখন ওই মৃত ব্যক্তি বলতে লাগলো যে আমার চাচা আমাকে ফসলে জঙ্গলে নিয়া আমার হাত পা বাইধা আমার সম্পদের জন্য আমাকে হত্যা করছে এটা হলো শরীয়তের জবাব ওই যে এক টুকরা মাংস তো এই পর্যন্ত কইলাম আর বাকি ভিতরে না গেলাম কারণ মারফতের কথা এত গোপন কথা এত প্রকাশ করলে আমি যদি পিসাবের কথা কই পিসাব কই বুকি এই বাকি বিষয়টা যার যার গুরুর থেকে আপনারা জেনে নিন এটা আমি শরীয়তে যতটুকু বলা যায় অতটুকুই বলার চেষ্টা করলাম না বললে আবার আমি ঋণী থেকে যাইতাম ঋণ মুক্ত হইলাম এবারে বিচ্ছেদ জ্ঞান করি